হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়েবমানি অ্যাকাউন্ট থেকে অন্য একটা ওয়েবমানি অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে হয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা নতুন একটি ওয়েবমানি অ্যাকাউন্ট খুলে সেই ওয়েবমানি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা সেই ওয়েবমানি অ্যাকাউন্ট থেকে অন্য একটা ওয়েবমানি অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েবমানি অ্যাকাউন্ট থেকে অন্য একটা ওয়েবমানি অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করার জন্য আমাদেরকে প্রথমে ওয়েবমানি অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আমি ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা $115 মতো দেখাইতেছে। এই ডলারটা আমি ক্লায়েন্ট থেকে ক্রয় করেছি। আপনার ওয়েবমানি অ্যাকাউন্টের ডলারটা আপনি যদি সেল করে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকাটা নিতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা ওয়েবমানি ডলার বাই সেল করি। শুধু ওয়েবমানি ডলার না, যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি আপনি নিশ্চিন্তে আমাদের সাথে বাই সেল করতে পারেন। আমরা 100% ট্রাস্টেড। এখন আপনি যদি আপনার ওয়েবমানি অ্যাকাউন্ট থেকে অন্য একটা ওয়েবমানি অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে চান, তাহলে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করুন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি যদি একটা ওয়েবমানি অ্যাকাউন্ট থেকে অন্য একটা ওয়েবমানি অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করতে চান, তাহলে এখান থেকে টু ফার্স্টে ক্লিক করুন। তারপর আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন, ট্রান্সফার ফ্রম ফার্স্ট। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নেম, ইমেল, ফার্স্ট নাম্বার অর ফোন নাম্বার। ফার্স্ট নাম্বার মানে হচ্ছে গিয়ে অন্য ওয়েবমানি অ্যাকাউন্টের যেই ফার্স্ট নাম্বারটা আছে অ্যাকাউন্টের, সেই নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। আমি যার ওয়েবমানি অ্যাকাউন্টে পাঠাবো, এখানে আমাকে সেই ফার্স্ট নাম্বারটা পেস্ট করে দিতে হবে। আমি ফার্স্ট নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট, এখানে আপনাকে অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে। আপনি যত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন। আমি এখানে টাইপ করে দিলাম 1, যেহেতু আমার কাস্টমারকে আমি $1 পাঠাবো, তিনি আমাকে $1 টাকা দিয়েছে, এই কারণে আমি $1 পাঠাইতেছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডিটেলস, এখানে আপনাকে যে কোনো একটা নোট লিখতে হবে। আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি, আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন অথবা আপনার নিজের নামটা লিখে দিতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার টাইপ, এটা কিন্তু বাই ডিফল্ট নর্মাল দেওয়া থাকে, আপনি চাইলে নর্মাল রাখতে পারেন অথবা নর্মাল এখানে ক্লিক করে আপনি ট্রান্সফারের টাইপটা পরিবর্তন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আছে নর্মাল, 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে কোড প্রোটেকশন, 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে উইথ টাইম প্রোটেকশন। তো এখান থেকে আমি রিকমেন্ড করব আপনি জাস্ট আর নর্মালটাই রাখুন। তারপর ওকেতে ক্লিক করুন। তারপর দেখতে পারবেন কনফার্মেশন রিকোয়ার্টেড। নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট দেখাচ্ছে $1, কমেন্ট দেখাচ্ছে মহিউদ্দিন, ফর্ম হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে টু যেই অ্যাকাউন্ট নাম্বারটা আছে এটা হচ্ছে গিয়ে আমি যে অ্যাকাউন্টে পাঠাবো। নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন মেথড, এটা কিন্তু বাই ডিফল্ট ফেস কন্ট্রোলার দেওয়া থাকে, আপনি এখানে ক্লিক করে এটা পরিবর্তন করে নিতে পারেন। কনফার্মেশন মেথডের এখানে আপনি 3টি অপশন দেখতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফেস কন্ট্রোলার, এটার মাধ্যমে আপনার ফেসটাকে প্রথমে ভেরিফিকেশন করা হবে, তারপরই ডলারটা ট্রান্সফার করা হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে ই নাম্বার কনফার্মেশন, এটা সিলেক্ট করলে আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফিকেশন করতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে SMS কনফার্মেশন, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনাকে SMSটা কনফার্ম করতে হবে। তবে আপনি যদি SMS কনফার্মেশনের মাধ্যমে ডলারটা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনাকে 5% ফি দিতে হবে। তো আমরা অনেকে চাচ্ছি যে কোনো প্রকার ফি না দিয়ে ডলারটা ট্রান্সফার করতে, এজন্য এখান থেকে কনফার্মেশন মেথডে ক্লিক করে ফেস কন্ট্রোলার অথবা ই নাম্বার কনফার্মেশন অপশনটা সিলেক্ট করব। এই দুইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ফ্রি। আমি চাচ্ছি ফেস কন্ট্রোলারের মাধ্যমে আমার এই ডলারটা ট্রান্সফার করতে, এ কারণে আমি ফেস কন্ট্রোলারটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এখন আপনাকে একটি ছবি তুলতে হবে। আপনি অ্যাকাউন্টটা খোলার সময় যার ছবিটি তুলেছিলেন এখানে কিন্তু তারই ছবিটি তুলতে হবে। ছবিটা তোলার জন্য এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে ছবিটা তোলা হয়ে গেছে। ছবিটা যদি স্পষ্টভাবে তোলা না হয় তাহলে এখান থেকে চাইলে রিটেকে ক্লিক করে আবার ছবিটি তুলতে পারেন। আমারটা যেহেতু স্পষ্টভাবে বোঝা যাইতেছে সেহেতু নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটা আপলোড হচ্ছে, এখানে কিছুটা সময় লাগবে। তারপর দেখতে পারবেন যে কনফার্মেশন চেক, এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক কমপ্লিট, তার মানে ডলারটা ট্রান্সফার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু $1 কমে গেছে, তার মানে ডলারটা সাকসেসফুলিভাবে ট্রান্সফার হয়ে গেছে। ট্রানজ্যাকশনের এখানে দেখতে পাচ্ছেন যে $1 ট্রান্সফার দেখাচ্ছে, তার মানে ডলারটা সাকসেসফুলিভাবে চলে গেছে। আপনি যদি ওয়েবমানি ডলারটা আমাদের সাথে বাই সেল করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাই সেল করি। আশা করি এভাবে আপনি খুব সহজেই যে কোনো ওয়েবমানি অ্যাকাউন্ট থেকে অন্য ওয়েবমানি অ্যাকাউন্টে
ডলারটা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।